গঙ্গা আর নন্দিনীর মধ্যে যাতে ঝগড়া হয় সেই জন্যই মায়াশক্তি এসব করছে। আমাদের সাথে কেন এই মায়াশক্তি এসব করতে চাইছে, কি কারণ হতে পারে? যে কারণই হোক না কেন, আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। দূর, কতক্ষণ অপেক্ষা করব? কেউ আমাদের দেখে ফেলার আগে সন্ধ্যার সাথে বাইরে একটু ঘুরে আসবো ভাবলাম, ও এত কেন লেট করছে? দেবসেনা, এদিকে এসো। এ তো দেখছি একটা দাঁত পড়ে গেছে। ওটা স্কুলে খেলতে খেলতে ভেঙে গেছে। ও আচ্ছা, তুমি কি সন্ধ্যা আন্টির জন্য অপেক্ষা করছো? তেমন কিছু নয় দেবসেনা, ঘড়িটা আমি এমনি দেখছিলাম আর কি। তাহলে কি তুমি ওয়াচম্যানের মতো এখানে দাঁড়িয়ে আছো? কবিতা শেখার বয়সে ডায়লগ তো ভালোই শিখেছো। যত দিন যাচ্ছে তুমি ভীষণ পেকে যাচ্ছ। তোমার আর সন্ধ্যার ব্যাপারে তো আমি অনেক কিছুই জানি। আমি কি সেই ব্যাপারে কিছু বলেছি? কি বলছো তুমি? তোমাকে এই দাঁড়াও, দাঁড়াও বলছি, এই দাঁড়াও, দাঁড়াও বলছি, কোথায় যাচ্ছ? দাঁড়াও, আর করব না, কেলে আমায় ছেড়ে দাও। আরে কোথায় যাচ্ছ? আবার আরে ছেড়ে দাও না আমাকে। আরে দাঁড়াও, দাঁড়াও বলছি কিন্তু। আরে দেবসেনা, অমনি করে দাঁড়িয়ে আছো যে, আরে পড়ে যাবে যে তুমি। দৌড়াবার সময় একটু দেখে দৌড়াতে হয় দেবসেনা। এরপর থেকে আমি সাবধানে থাকবো মা। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যে দাঁড়িয়ে আছো সেটা কিরণ অঙ্কের বুঝতে পারবে না তো? বুঝতে পারবে না। আচ্ছা ছাড়ো। কি আঙ্কেল, এই রকম ভাবে আমায় ঠেলে দিলে? আমি আর একটু হলে তো আমি একেবারে পড়েই যেতাম। আরে আরে দেবসেনা, আমি কখন ঠেললাম? তুমি তো ঠেললে, এখন তুমি আবার মিথ্যে কথা বলছো। আচ্ছা ও তোকে ঠেলেছে, এবার দেখ ওর সাথে আমি কি করি। আমি কখন ওকে ঠেললাম? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না আমি। আমি কখন ওকে ঠেললাম? দেবসেনা, 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 কি হয়েছে দেবসেনা? কিচ্ছু হয়নি। কিরণ অঙ্কেল আর আমার মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছিল। কি প্রতিযোগিতা? আমরা দুজন মিলে মা বলে চিৎকার করব। আরে আর যার মা সবার প্রথমে এখানে আসবে সেই জিতে যাবে, এটাই কিরণ অঙ্কেল বলল। আরে রে, লীলা আন্টি আসার আগে তুমি এখানে এলে তাই আমি জিতে গেলাম। আরে আমার সোনা বাবা। আরে বাবা, এই মিথ্যে বলছে। কথা, তোর বয়স তো কিছু কম হলো না, তোর মাথায় একটু বুদ্ধি নেই? কি নাকি হয়েছে বলে ভয় পেয়ে ছুটে এলাম? ঠিক সময় তোর বিয়ে হলে ওই বয়সের একটা মেয়ে থাকতো। বাবা, তোর আর বুদ্ধি শুদ্ধি এই জন্মে হবে না। বাবা, আরে তোর বিয়ের বয়স হয়ে গেছে,
এখনো ছেলে খেলা করে যাচ্ছিস? আমি বলছি কি, দুটো থাপ্পড় দাও। তাতে যদি ওর বুদ্ধিটা ফিরে আসে। মায়াশক্তির কাজের জন্যে নন্দিনীর নাম খারাপ হচ্ছে। মায়াশক্তিকে খোঁজার জন্য নন্দিনী এখনো ছটপট করছে, কিন্তু ওর ব্যাপারে তো কিছু জানি না। ওই মায়াশক্তি আসলে কি হতে পারে? কে তুমি? নন্দিনীর কি সম্পর্ক? আগে বল তুই কে। আমি জানকি। জানকি? ও, আমাদের এই বাড়ির ভূত তো তুই। আমার ব্যাপারে জেনে গেছিস তো, এখন তুই কে বল। আমি তোকে বলতে যাব কেন? এখন তুই বলবি নাকি আমি তোকে মেরে ফেলবো? তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না রে। নন্দিনী এই বাড়িতে আসুক, তার ব্যবস্থা কেন করলি তুই? তুই আমাকে মেরে ফেললেও আমি কোনো দিন নন্দিনীকে ঠকাতে পারবো না। আর শুধু তাই নয়, এই বাড়িতে এখন যা ঘটছে তার সাথে নন্দিনীর কোনো সম্পর্ক নেই। সব করছে ওই মায়াশক্তি, আর ওই মায়াশক্তিকে ধরার জন্যই নন্দিনী এই বাড়িতে এসেছিল। কি বলছিস তুই? মহলে যে এসেছিল সে মায়াশক্তি? নন্দিনী দিব্যি করে বলছি আমি, এই সব মায়াশক্তির কাজ। গঙ্গাকে আমি মায়াশক্তির ব্যাপারে সব বলেছি, কিন্তু ও বিশ্বাস করছে না, আমার কোনো কথাই শুনছে না। মায়াশক্তি যাতে আবার কোনো অন্যায় করতে না পারে তার জন্য নন্দিনীর পক্ষে যা করা সম্ভব ও করছে, আর ওকে ধরার চেষ্টা করছে। আর এখন তোমার পক্ষে যেটা করা সম্ভব সেটা করো। ওই মায়াশক্তির সাথে যখন লড়াই করছিলাম আমার মনে হচ্ছিল আমি নন্দিনীর সাথে লড়ছি না, আমারও কোনো তফাত আছে বলে মনে হচ্ছিল। তোর কথা শুনে এখন সত্যি মনে হচ্ছে। দাদা, নন্দিনীকে শেষ করার জন্য আমি একটা বিষয় জানতে চাই, একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। আহ
নন্দিনীকে শেষ করার জন্য সর্পবিতার এই বইতে নিশ্চয়ই কোনো সংকেত পাওয়া যাবে বলে ভেবেছিলাম। ছি, এখানে তো কিছুই নেই, কি করি এখন?